হ্যালো ভিউয়ার্স, আগের লেকচারটিতে আমরা পর্যায় সারণীর ব্যতিক্রম পর্যন্ত জেনেছিলাম। আজকে আমরা শুরু করছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। শুরুতেই বলে নিই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি, অর্থাৎ পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে তার কিছু নির্দিষ্ট ধর্ম রয়েছে। এই ধর্মগুলোই হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই ধর্মগুলোর মধ্যে কী কী রয়েছে, যেমন ধাতব ধর্ম আছে, অধাতব ধর্ম, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। এখন আমরা একে একে এইগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো প্রথমে আসছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম বলার আগে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে ধাতু কী। আমরা বেশ আগে থেকেই জানি যে ধাতু হচ্ছে সে সকল পদার্থ যেগুলোকে আঘাত করলে শব্দ হবে এবং এগুলো তাপ ও বিদ্যুৎ পরিবাহী। কিন্তু এখন আমরা নতুন করে যেটা শিখব যে ধাতু কী, সেটা হচ্ছে যে কোনো মৌল যদি এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ কোনো মৌল যদি এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কোনো ধনাত্মক আয়নে পরিণত হয়, তাহলে তাদেরকে আমরা ধাতু বলে থাকব। এবং এই যে ইলেকট্রন ত্যাগের যে ধর্মটা, এটাই হচ্ছে ধাতব ধর্ম। এখন যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। সোডিয়াম যদি, এর যদি আমি একটি ডায়াগ্রাম আঁকি তাহলে দেখা যাবে এর প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আছে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে আছে 1টি ইলেকট্রন। সোডিয়াম তারই শেষ কক্ষপথ থেকে এই 1টি ইলেকট্রন ত্যাগ করতে পারে, এবং যখন সেই ইলেকট্রনটা ত্যাগ করবে তখন সে সোডিয়ামের একটি ধনাত্মক আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি যে সোডিয়াম একটি ধাতু, এবং সোডিয়ামের এই যে ইলেকট্রন ত্যাগ করার ধর্মটা, এটা হচ্ছে তার ধাতব ধর্ম। এবার আসি অধাতব ধর্ম। অধাতব ধর্ম কি, ঠিক ধাতব ধর্মের উল্টোটা। অর্থাৎ কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে, কোনো মৌল যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তৈরি করে, তাহলে তার যে ইলেকট্রন গ্রহণ করার ধর্মটা, সেটাই হচ্ছে অধাতব ধর্ম। তাহলে এখন যদি আমরা ক্লোরিনের কথা চিন্তা করি, তাহলে ক্লোরিনের যদি আমরা একটি ডায়াগ্রাম আঁকি, ক্লোরিনের মোট ইলেকট্রন কয়টি, 17টি, এবং এর ইলেকট্রন বিন্যাস যদি আমি করি তাহলে দেখব এর প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, পরবর্তী কক্ষপথে আছে 8টি ইলেকট্রন এবং তারপরের যে কক্ষপথ সেটাতে আছে 7টি ইলেকট্রন। ক্লোরিন কি করবে, ক্লোরিন এর এই শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন গ্রহণ করবে। এই যে ক্লোরিন যে ইলেকট্রন গ্রহণ করলো, এটা হচ্ছে ক্লোরিনের অধাতব ধর্ম। কেন ইলেকট্রন গ্রহণ করছে, অষ্টক পূর্ণ করার জন্য। এবার আসছি থার্ড টপিক, পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা বুঝি যে পরমাণুর যে আকারটা। এখন এই পারমাণবিক ব্যাসার্ধকে কিভাবে ব্যাখ্যা করা যায়, ধরো একটি পর্যায়, এই পর্যায়ে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে দেখা যাবে যে পারমাণবিক ব্যাসার্ধ কমছে। কেন কমছে, ধরো আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা 11 এবং মোট প্রোটন সংখ্যা 11। সোডিয়াম কী করছে, এই 11টি ইলেকট্রন এবং 11টি প্রোটন একে অপরের সাথে আকর্ষণ করছে। ঠিক একই রকমভাবে এই পর্যায়েরই যে শেষ মৌলটি আছে ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখি যে ক্লোরিনের 17টি ইলেকট্রন এবং 17টি প্রোটন, দেখো এই 17টি ইলেকট্রন এবং 17টি প্রোটনও একে অপরকে আকর্ষণ করছে। কিন্তু এই 11টি ইলেকট্রন ও 11টি প্রোটন একে অপরকে যেভাবে আকর্ষণ করছে, এই 17টি ইলেকট্রন ও 17টি প্রোটন একে অপরকে তার চেয়ে আরও বেশি পরিমাণে আকর্ষণ করছে। এই আকর্ষণ করার কারণে তার আকার ছোট হচ্ছে। অর্থাৎ একই পর্যায়ের
যদি আমি বাম থেকে ডান দিকে যাই তাহলে দেখা যাচ্ছে পারমাণবিক ব্যাসার্ধটা কমছে বা পরমাণুর আকারটা ছোট হচ্ছে। এখন আমি যদি সোডিয়ামের পরবর্তী মৌলটার কথা চিন্তা করি একই গ্রুপের, তাহলে দেখব পটাশিয়াম, যার 19টি ইলেকট্রন এবং 19টি প্রোটন। মনে হতে পারে যে এই 19টি ইলেকট্রন এবং 19টি প্রোটন তো আরও বেশিভাবে নিজেদেরকে আকর্ষণ করে। হ্যাঁ, আরও বেশিভাবে নিজেদেরকে আকর্ষণ করে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে এরা একটি নতুন পর্যায় তৈরি করছে। এই নতুন পর্যায়টা তৈরি করার কারণে এই পটাশিয়ামের আকার সোডিয়ামের চেয়ে বড় হচ্ছে, অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা ছোট হচ্ছে, কিন্তু একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে পরমাণু আকারটা বাড়ছে। এবার আসছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতাটা কি? অর্থাৎ আমরা যদি দুটি পরমাণু ক্ষেত্রে সমযোজী বন্ধন দেখতে পাই, তাহলে দুটি পরমাণু যদি সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন কী হবে, পরমাণুগুলো যে বন্ধনের যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনগুলিকে নিজেদের দিকে আকর্ষণ করতে চাইবে, অর্থাৎ ওই দুটি পরমাণুই নিজেদের দিকে আকর্ষণ করতে চাইবে। এখন যে পরমাণুর আকর্ষণ করার ক্ষমতাটা বেশি থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হবে অন্য একটি মৌলের সাথে, সেক্ষেত্রে দেখা যাবে যে ক্লোরিন তার নিজের দিকে ইলেকট্রনটাকে বেশি আকর্ষণ করছে, অর্থাৎ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। আবার যদি সোডিয়ামের ক্ষেত্রে বলি যে সোডিয়াম যদি কখনো সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম, অর্থাৎ সে নিজের দিকে ইলেকট্রনটাকে অনেক কম আকর্ষণে টানবে। এই তড়িৎ ঋণাত্মকতা মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম। এখন পর্যায়ের বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ বেশি, এটা আমরা জানি, পর্যায়ের বাম থেকে ডানে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কমে। তো এক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয় তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ছে, আবার পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে, অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে যদি পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে তাহলে দেখা যাচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতার মান কম হচ্ছে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি।